সুপ্রভাত সবাইকে আজকে সকালে তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি তো আমাদের প্রায় পরীক্ষায় আসে যে ধরনের শর্ট কোয়েশ্চেন সেই রকম কয়েকটা কোয়েশ্চেন আমি পাঠিয়েছি সেগুলো তোমরা আমরা একটু দেখে নাও যেমন দেখো প্রথম প্রশ্নটা কম্পিউটার কোন জেনারেশনে প্রথম ট্রানজিস্টার ব্যবহৃত হয় আমরা জানি প্রথম জেনারেশনে ব্যবহার করা হয় ভ্যাকিউম টিউব এবং দ্বিতীয় জেনারেশনের ট্রানজিস্টার তৃতীয় জেনারেশনে আইসি তাহলে উত্তরটি হবে অবশ্যই দ্বিতীয় জেনারেশন সাধারণত সিডি রম অর্থাৎ কম্প্যাক্ট ডিস্ক তার মধ্যে কত ডেটা স্টোর করা যায় তোমরা জানো এটা সাতশো এম বি হবে আচ্ছা দ্বিতীয় কোন নিচের কোন সংখ্যা পদ্ধতি আট বিট পদ্ধতি ডিসিডি তিন বিট এস কি সাত বিট আই এস সি আই আই হচ্ছে আট বিটের অবশ্য এবং ইবিসিডিআইসি এই দুটো জিনিসই কিন্তু তোমার আট বিটের হবে ঠিক আছে পরের প্রশ্নটা দেখো চারের প্রশ্নটা ফিফটি ফোর প্লাস থার্টি সিক্স এটা যদি আমরা যোগ করি ফোর প্লাস সিক্স ইকাল টু টেন মাইনাস এইট ইকোয়াস টু টু ক্যারি ওয়ান হয় পাঁচ প্লাস দুই যোগ তিন যোগ এক মানে নয় মাইনাস আট মানে হচ্ছে তোমার এক হচ্ছে এবং এক ক্যারিভারওয়ার হচ্ছে ফলে ওয়ান ওয়ান টু এর উত্তরটি হবে পরেরটা দেখো এ এই যে ছিন্নটা দেখছ পাঁচের উত্তরের প্রশ্নটা এ এক্স আর বি তার বার এ এক্স আর বি বার মানে হচ্ছে এখানে দেখ উত্তরটা হবে এবি প্লাস এবি ভোলবার মানে সি উত্তরটা এটা এক্স নর গেটের আউটপুট সেই জন্য এর উত্তরটা হবে এবি প্লাস এবি ভোলবার বেশ ছয় প্রশ্নটা এক্স ওয়ে চলরাশির ক্ষেত্রে মিন টার্ম হবে চারটি অ্যাসলডার হলো একটি ট্রান্সলেটার এমএস এস ডস এম ডস তোমরা করেছো এম ডস হচ্ছে আই অর্থাৎ কমান্ড ইউজার ইন্টারফেস ঠিক আছে আচ্ছা ভিজোর বেসিকের ভেরিয়েবলের নাম দুশো ছাপ্পান্ন কম হবে তার মানে দুশো পঞ্চান্ন বেশি হতে পারে না আচ্ছা ভিজুয়াল বেসিকের এক্সটেনশন নাম তোমরা জানো ডট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিজোর বেসিকের ডিফল্ট ডেটা টাইপ ডিফল্ট ডেটা টাইপ হচ্ছে ভ্যারিয়েন্ট ভিজাল বেসিকের মূল উইন্ডোটির নাম কী দেখো ভিজেল বেসিক থেকে অনেক কোয়েশ্চেন আসে ভিজেল বেসিক এই জন্য খুঁটিয়ে খুটিয়ে ভরবে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট উইন্ডোজ ভিজল বেসিকের কোন বক্সটি ইউজারকে সেট অফ চয়েস মানে অনেকগুলো চয়েস তোমাকে দেবে প্রদান করে সেটা হচ্ছে চেক বক্স নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিভিতে লুপিং স্টেটমেন্ট ফর নেক্সট লুপ হয় ফর নেক্সট লুপ তোমরা জানো ডু হয় একটা লুপ হয় তো সেখানে নেই এখানে ফর নেক্সটই আছে বেশ এমএস ওয়ার্ডে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফন্ট স্টাইল নয় ফন্ট স্টাইল তো আমাদের কালকেই বলছিলাম ফন্ট স্টাইল তো সুপারস্ক্রিপ্ট জানো এটা কোনো ফন্টের স্টাইল নয় কিন্তু আচ্ছা এমএস ওয়ার্ডে কন্ট্রোল প্লাজেস কন্ট্রোল প্লাজেস দিয়ে সেভ করা যায় যে কোনো ডকুমেন্টসকে সেভ করা যায় বারবার সেভ করা যায় মানে যে নামে আছে সেই নামেই সেভ করা যায় তাই উত্তরটা হবে বি এম এস ওয়ার্ড টু থাউজেন্ড এটা ভুল আছে প্রশ্ন সম্ভবত ছাই ছাপায় টু থাউজেন্ড সেভেন হবে এ কত রকমের ডকুমেন্ট একটি টেবিল ইনসার্ট করে চার রকমের হয় নিম্নলিখিত কোনটির পেজ মার্জিন নয় পেজের মার্জিন হয় লেফট হয় রাইট হয় টপ হয় বাটম হয় তো সেন্টার এখানে নে আছে সেন্টার কখনও মার্জিন হতে পারে না সেন্টার হবে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনে বন্ধ করার কিবোর্ড শর্টকাট কী হচ্ছে ওয়ার্ল্ড প্লাস এফ ফোর এটা মনে রাখতে হবে ওয়ার্ল্ড প্লাস এফ ফোর পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড নিচের কোনটি কোন রিবনটি থাকে না রিবন যেটা থাকে না সেটা হচ্ছে পেজ লেআউট রিবনটি থাকে না আচ্ছা পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেন কোনটি আউটলাইন সাইড আউটলাইন মানে বাম দিকে যেটা থাকে যেখানে আমরা নতুন স্লাইড অ্যাড করতে পারি সেই দিন লাস্টে ইউটিউবে করেছিলাম তো ওটা তোমরা দেখে নিও ওখানে দেখবে বাম দিকে যেটা আছে ওটাকে আউটলাইন স্লাইড বলা হয় আর কাল রাতে একটা করেছি তোমাদের জন্যে ক্যালকুলেটর তো ক্যালকুলেটার ভালো করে দেখবে এবং তার কোডিং যেটা আছে সেখানে দেখবে কমেন্ট সেকশন সেখানে দেওয়া আছে পুরোটা লিখবে এবং বোঝার চেষ্টা করো কী আছে